স্বাগত একাত্তর সংযোগে, সাথে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। কথা বলবো নতুন বছরের অর্থনীতি নিয়ে। আমাদের সাথে আছেন দুজন অতিথি। বছর শেষ কেমন গেল বছরটি সেটা যেমন জানতে চাইব, কেমন যাবে নতুন বছরটি সেই প্রত্যাশার কথা জানতে চাইব, কারণ প্রশ্ন আছে সবার মনেই। আমরা সবাই জানি যে গত বছরটি অর্থনীতির দিক বিবেচনা করলে ভালো গিয়েছে। কৃষি উৎপাদন বেড়েছে, জাতীয় উৎপাদন বেড়েছে। আমরা এখন বলছি যে বাংলাদেশ মধ্যম নিম্ন মধ্যম আয়ের দেশ, বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। কিন্তু তারপরও আমরা জানি যে দুর্নীতি আছে, বেশ কিছু চ্যালেঞ্জ আছে এবং দুর্নীতি বেশ বড় আকারেই আছে। কিছু কিছু জায়গায় আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, সেসব নিয়ে আলোচনা করব। আমার সাথে আছেন দুজন অতিথি। আছেন একে আজাদ, সাবেক সভাপতি ফেডারেশন চেম্বার FBCCI, এবং আছেন মামুন রশিদ, অর্থনীতি বিশ্লেষক এবং ব্যাংকার। অর্থনীতি স্থিতিশীলতা উন্নয়ন চ্যালেঞ্জ আজকে আমাদের বিষয়। দর্শক আপনারাও প্রশ্ন রাখতে পারেন, আমাদের অতিথিদের কাছে মতামত তুলে ধরতে পারেন। শুরুটা করতে চাই একে আজাদ আপনাকে দিয়ে, যে যেটা আমি বলছিলাম, সবাই বলছে যে গেল বছরটি ভালো গিয়েছে, কারণ অর্থনীতির অনেক সূচক ভালো দিকে ইঙ্গিত করেছে। তারপরও আপনি কেমন দেখেছেন এবং আগামী বছরটি কেমন দেখতে চান, অর্থাৎ বর্তমান বছর 2017টা কেমন দেখতে চাই? ডেফিনেটলি আমরা মনে করি গত অর্থ বছরের তুলনায় 2017 ভালো দেখতে চাই, কিন্তু কতটা ভালো দেখতে পারবো সেটা নির্ভর করে সরকারের অর্থনৈতিক পলিসির উপরে, যেটা ফিসক্যাল যে পলিসিটা আছে সেই পলিসির উপরে নির্ভর করবে। যেটা এর মধ্যে আপনি দেখেছেন সিপিডি অলরেডি তারা তিনটা কথা বলেছে, যে তেলের দাম কমানোর কথা বলেছে। আমি প্রথমে তেলের দাম কথাই দিয়ে দিয়ে দেখি, আপনি বিনিয়োগের প্রশ্নে যদি আমি আসি, প্রথম 2016 আমাদের বিনিয়োগ কী অবস্থা ছিল? ক্যাপিটাল মেশিনারি গত অর্থ বছরে আপনার তেমন আমদানি হয়নি, যদিও বিচ্ছিন্নভাবে দেখা যাচ্ছে যে 69% ক্যাপিটাল মেশিন আমদানি হয়েছে, কিন্তু এটা বিদ্যুতের ক্ষেত্রে কিছু কিছু হচ্ছে যার ইফেক্ট আমরা এখনও পাচ্ছি না, এটা সময় লাগবে। প্রাইভেট সেক্টর লোন যদি দেখেন এটা মাত্র 3.5% ইউটিলাইজড হচ্ছে, প্রত্যেকটা ব্যাংকে কিন্তু টাকার পাহাড় জমছে, স্টক হয়ে যাচ্ছে, এটা বিনিয়োগ হচ্ছে না ওইভাবে, এবং বিদেশীয় বিনিয়োগ কিন্তু ওইভাবে আকৃষ্ট আমরা করতে পারিনি। কেন করতে পাচ্ছি না তার মূল কারণ হচ্ছে, কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ একই কথা বলে আসছি, সেটা হলো আমাদের গ্যাস বিদ্যুৎ সহ অবকাঠামোর সমস্যা। সমস্যা কিন্তু ওভারনাইট তৈরি হয়নি এবং ওভারনাইট এটা সমস্যা সমাধান করাও সম্ভব নয়। প্রথম কথা হলো যদি গ্যাসের কথা বলি, গ্যাসের আস্তে আস্তে আমাদের শেষ হয়ে আসছে, এবং মাননীয় তথ্য প্রতিমন্ত্রী বলেছিলেন যে আমরা এক বছরের মধ্যে এলএনজির মাধ্যমে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে, কিন্তু এক বছর শেষ হয়ে গেছে, আরও 2 বছরের মধ্যে এলএনজির মাধ্যমে গ্যাস সরবরাহ সম্ভব হবে কিনা আমি ঠিক বলতে পারছি। ওয়ার্ল্ড মার্কেটে তেলের দাম যেহেতু কমেছে, আমরা কি গ্যাসের বিকল্প ভাবতে পারি? আমি আসছি আপনার এই পয়েন্টে আসছি। সেকেন্ড হচ্ছে আপনি বিদ্যুতের কথা বলছেন, বিদ্যুতে যথেষ্ট সরকার সাফল্য দেখিয়েছে, 3,200 মেগাওয়াটের থেকে সরকার 15,000 মেগাওয়াটে উন্নীত করেছে, কিন্তু সেইটা আমরা ট্রান্সমিশনের অভাবে আমরা এখনও কিন্তু গ্রিডে দিতে পারছি না, ডিস্ট্রিবিউশন করতে পারছি না, যার জন্যে তার সুফল আমরা পাচ্ছি না। এখন আমরা সরকারকে দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে আমাদের বিকল্প জ্বালানি হিসেবে, যেহেতু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমরা পাচ্ছি না, নতুন বিদ্যুৎ সংযোগ আমরা পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদের ডিজেল দাম কমানো হোক বা HFOর দাম কমানো হোক, তাহলে কিন্তু আমরা বিকল্প জ্বালানি হিসেবে এখানে বিনিয়োগ করতে পারি। কিন্তু দীর্ঘদিনের দাবি সত্ত্বেও মাননীয় অর্থমন্ত্রী বিভিন্ন সময় কমিটমেন্ট করছেন, কিন্তু উনি বাস্তবায়ন করতে পারছেন না যে কোনো কারণে হোক, যার কারণে আমাদের মধ্যে একটা আস্থাহীনতার অভাব, হতাশা আমাদের মধ্যে রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। সেকেন্ড যে প্রশ্ন যে আপনি করেছিলেন যে আমরা আগামী এই বছরটা আমরা কেমন দেখতে চাই, দেখুন আমরা টোটাল আমাদের ইকোনমিটা কিসের উপরে নির্ভর করে, জিডিপিটা 54% আসে আপনার সার্ভিস সেক্টরের থেকে, 32% আসে আপনার ইন্ডাস্ট্রি থেকে, আর 15% চলে আসছে আপনার এগ্রিকালচার। এগ্রিকালচার ইজ ডিক্লাইনিং, এগ্রিকালচার ডিক্লাইনিং, তবুও খাদ্যে আমরা স্বনির্ভর আছি, কিন্তু ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ আমার বিনিয়োগ করার দরকার সেটা আমরা করতে পারছি না। আপনার ইন্ডাস্ট্রিতে যদি আমরা বিনিয়োগ করতে পারি তাহলে কর্মসংস্থান বাড়ে, প্লাস এর ইফেক্টটা আসে আপনার সার্ভিস সেক্টরে, সার্ভিস সেক্টরটাকে টোটাল ইন্ডাস্ট্রির কিন্তু রেজাল্ট
তারা ওখানে সার্ভিস আপনার ট্রান্সপোর্টেশন হোটেল রেস্টুরেন্ট টেলিকমিউনিকেশন সমস্ত কিছুই কিন্তু এই সার্ভিস সেক্টর এটা টোটালি একটার সাথে আরেকটা পরিপূরক তো আমি মনে করি সরকারের কতগুলো সিদ্ধান্ত যদি ত্বরিতভাবে না নেয় 2017 তে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো না যেটা আমাদের রপ্তানির ক্ষেত্রে যদি সরকার 14% কিন্তু প্রবৃদ্ধি কামনা ধরেছিল সেখানে মাত্র 6.3% আমরা উন্নতি করতে পেরেছি এবং গত বছরও ছিল প্রায় 10% আমাদের প্রবৃদ্ধি ছিল রপ্তানিতে সেখানে আমরা পারিনি মানে গত বছরের তুলনায় পিছিয়ে আছি এবং লক্ষ্যমাত্রার তুলনায় অনেক রেমিটেন্সও কমছে আমাদের রেমিটেন্স কিন্তু 1.5 বিলিয়ন ডলার কমে আসছে গত অর্থনৈতিক বছর এবং আগামী বছর আরও কমে আসবে তো এই অবস্থায় আমি মনে করি সরকারকে তড়িৎ ব্যবস্থা নিয়ে ডিজেলের দাম সহ আমাদের যে সমস্যাগুলো এলএনজির এটা তাড়াতাড়ি এটা বাস্তবায়ন করা দ্রুত এবং এই যে চিটাগাং ঢাকার হাইওয়েটা এখনও কিন্তু কমপ্লিট করতে পারেনি এটা এবং এটা 4 লাইন করতে করতে 8 লাইনের ডিমান্ড তৈরি হয়ে গেছে মামুন ভাই আপনার কাছে আসছি যেটা উনি বলছিলেন আপনার কাছে একই জায়গা জানার জায়গা এমনিতে তেলের প্রশ্ন যখনই আসে জ্বালানি তেলের একটা প্রশ্ন তো উঠে বিশ্ববাজারে জ্বালানি তেলের যে দাম কমলো বাংলাদেশের জনগণ তার কোনো বেনিফিট পায়নি সরকার এই জ্বালানি তেলের দাম নামকা অবস্থায় কমিয়েছে কিন্তু তাতে জনগণের কোনো লাভ হয় নাই বরং দেখা গেল যে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বিপিসি সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দ্বিগুণ করার কারণে এইখান থেকে আসলে সরকার টাকাটা তুলেছে এর বাইরেও এলএনজির কথাটা উনি বলেছেন আপনি কীভাবে দেখছেন সামষ্টিক অর্থনীতি কোন দিকে ছিল কোন দিকে ধাবিত হচ্ছে ধন্যবাদ সামষ্টিক অর্থনীতির বিষয়গুলো তো অত্যন্ত সুন্দরভাবে এবং প্রাঞ্জলভাবে জনাব একে আজাদ বললেন যেহেতু উনি ব্যাংকের সাথে জড়িত এফবিসিসে এতে সুন্দরভাবে নেতৃত্ব দিয়েছেন গার্মেন্টস সেক্টরে নেতৃত্ব স্থানীয় ভূমিকায় আছেন ছিলেন থাকবেন আশা করি সো যেই জিনিসগুলো আমাদের ম্যাক্রো ফান্ডামেন্টাল যদি ধরি আমাদের একটা রেমিটেন্স আমাদের একটা এক্সপোর্ট আর একটা হচ্ছে ডোমেস্টিক ডিমান্ড কিংবা ডোমেস্টিক ইনভেস্টমেন্ট ডিমান্ড সঞ্জাত ইনভেস্টমেন্ট সো সেইগুলোর ক্ষেত্রে আমরা এখন যদি প্র্যাকটিক্যাল যেটা দেখি আমার মনে হয় কি আমরা একটা স্যাচুরেশন পয়েন্টে চলে যাচ্ছে কিনা আমরা আমাদের যা ছিল কিটিতে ব্যবহার করতে করতে আর পারছি না যেমনটা আমরা আমরা আলোচনা করছিলাম জনাব একে আজাদের সাথেই যে একটা একটা ছোট একটা প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম ওনার সাথে যে 35 বিঘা জমি ওই 35 বিঘা জমি অধিগ্রহণ করতে গিয়েই 2-3টা কেস শুরু হয়ে গেছে ও বলছে আমার জমি ও বলছে আমার জমি ওই দিকে ইলেকট্রিসিটি কানেকশন পাওয়া যাচ্ছে না কোন জায়গার থেকে আনা হবে কোন সাবস্টেশন থাকবে সাবস্টেশন যেখানে সেখানে দেওয়া যাচ্ছে না ওই জায়গাটা কভার হচ্ছে না এগুলো আমরা ফেস করছি আরেকটা জিনিসকে দেখেন আপনি আমাদের ব্যয়ের কথাটা বললাম আমরা আমরা পদ্মা সেতুর জন্য ব্যয় করছি আমরা অন্যান্য প্রজেক্টের জন্য ব্যয় করছি আমরা আমাদের এডিপির আকার বৃদ্ধি পেয়েছে আমরা শুনতে পাচ্ছি আমাদের বাজেটের আকারও প্রায় মানে ইয়ের এই 4 লক্ষ কোটি টাকায় পৌঁছে যাবে টোটাল বাজেটের আকার সেই ক্ষেত্রে আমাদের উপরে একটা ব্যাপক না ক্যাপাসিটির উপরে প্রেশার পড়ছে যে যা আমি ধরেন মামুন রশিদ আমি একটা ছোট্ট ব্যাংক ম্যানেজ করছিলাম তার জান যেটা নাকি 5,000 কোটি টাকার ব্যাংক এখন বিভিন্ন কারণে বাংলাদেশ এগিয়ে গেছে বাংলাদেশ অনেক বড় হয়েছে বিভিন্ন জায়গায় ব্যাংকের শাখা করতে হচ্ছে ব্যাংকের নতুন এটিএম ফ্রড শুরু হয়েছে ক্রেডিট কার্ড ফ্রড হচ্ছে সাইবার সিকিউরিটি ফ্রড হচ্ছে এখন আমি মামুন রশিদ হয়তো 5,000 কোটি টাকার ব্যাংকটার সময় খুবই ভালো ছিলাম স্মল ইজ বিউটিফুলের মতো সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখতে পারছিলাম যখন আমার ব্যাংকটা জাতীয় প্রয়োজনে অর্থনৈতিক প্রয়োজনে বাংলাদেশের ইকোনমি খুব ভালো করছে আমার কর্তা ব্যক্তিরা বিদেশ থেকে এসে বলছে উই উড লাইক টু টেক মোর এক্সপোজার অন বাংলাদেশ যে কোনো কারণ হোক এবং আমাদের অন্টারপ্রিনাররা ভালো হচ্ছে আজাদ ভাইয়ের মতো ভালো ভালো অন্টারপ্রিনার জন্ম নিচ্ছে যারা ব্যাংকগুলোকে ঠকায় না ব্যাংকের টাকা ঠিক সময় পরিশোধ করে আমরা যদি ভালো সার্ভিস দিতে পারি ভালো প্রোডাক্ট আনতে পারি কিন্তু আমি তো আর 25,000 কোটি টাকার ব্যাংক চালাতে পারি না 25,000 কোটি টাকার ব্যাংক চালাতে গেলেই আমার মনে হচ্ছে আমি না কখন দুদক আমাকে ধরে কখন আমি আমার ক্রেডিট কার্ড ফ্রড হয়ে যায় কখন 71 টিভি আমার বিরুদ্ধে লেখা শুরু করে দেয় এই যে সমস্যাগুলো কনফিডেন্স এই সমস্যাটুকু এখন আমরা বড় করে দেখছি এবং এই সময় আবার একটা জিনিস উঠছে কি যে দেশের জিনিস দেশ থেকে করব বাইরে কেন করব আমি আমেরিকা কেন আমাদেরকে এটা দিয়ে দেয় না ব্রিটেন কেন আমাকে দিচ্ছে না এটা একটা আরেকটা জিনিস হচ্ছে কি যে সৌদি আরবের কথাটুকু কিন্তু আমরা অনেক দিন যাবৎ বলে আসছিলাম এন্টার মিডল ইস্টের কথা যে ওখানে ন্যাচারালাইজেশন হচ্ছে সৌদিয়াইজেশন হচ্ছে সৌদি আরব চায় যে তার লোকেরা বেশি চাকরি পাক ইউনাইটেড আরব এমিরেট চায় তার লোকেরা বেশি চাকরি পাক তাই না তারপর স্কিল শিফট হচ্ছে যে একটা সুইপার তার দরকার কিনা একটা সুইপার সে হয়তো পাশাপাশি গরিব একটা আরব দেশ থেকে নিয়ে আসতে পারে সে চায় একটা লিফটম্যান সে চায় একটা একটা সুপারভাইজার হোটেলের ওই জায়গাটা আমরা স্কেল আপে
আমরা যে নেক্সট ট্র্যাজেক্টরিতে যাব এটা আমরা করতে পারি আমরা কথা বলেছি তো এখন যেখানে মিস্টার একে আজাদ শেষ করেছেন যে আমরা কথা বলছি কিন্তু কাজটা করার জন্য আমাদের আপনি দেখেন বিপিসির এত সুন্দর কথাটা আপনি বললেন যে বিপিসি থেকে টাকাটা আমরা বাঁচিয়েছি উইচ ইজ গুড আমরা একটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাবলিক ইন্টারেস্ট প্রতিষ্ঠানকে বছরের পর বছর লস মেকিং রাখতে চাই না ন্যাশনাল ব্যালেন্স শিট তার কারণে ব্লিড করুক চাই না কিন্তু কিন্তু আমরা ওখানে প্রায় 20,000 কোটি টাকার মতো বাঁচালাম সেভিংস করলাম এইটা করাটা আমাদের পুরো টাকাটা আপনি যথার্থই বলেছেন সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি যাতে ওইটার থেকে ব্যালেন্স শিটে কোনো প্রেশার না পড়ে আমার ডেফিসিট যাতে না হয় যাতে আমাকে IMF না ধরতে পারে কিন্তু আমি বেঁচে গিয়েছি কিন্তু আমার যে কলকারখানাগুলো আমার যে বেনিফিটটা পেল না মানে তেলের দাম কমার কিন্তু আমার সাথে যারা প্রতিযোগিতা করে যে ভিয়েতনামে হামিমের সাথে জেসিপিনির জন্য সাপ্লাই করার জন্য যে ভিয়েতনামে যে প্রতিযোগিতা করছে এখন যে জেসিপিনি ভারতও কিছুটা শুরু করছে আলোচনা শুরু হয়েছে সো শ্রীলঙ্কা করছে অনেকদিন যাবো জেসিপিনি তো এই ক্ষেত্রে আমি তো মিস্টার আজাদ প্রথমে ওরা পায় লাইবর প্লাস রেটে বোরোয়িং করতে পারে লাইবর প্লাস কিংবা ওদের ওদের যদি ইয়ে হয় ভাইবরও হয় ভিয়েতনাম ইন্টার ব্যাঙ্ক অফার রেট হয় দ্যাট ইজ মাচ লোয়ার দেন বাংলাদেশ দে আর এনজয়িং ফ্রম বাংলাদেশি ব্যাঙ্কস নাম্বার টু কি হচ্ছে ও কিন্তু বেনিফিটটা পেয়ে যাচ্ছে বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন জমি অধিগ্রহণ জমি অ্যালোকেশন কিন্তু আমার মিস্টার একে আজাদ পাচ্ছে না তৃতীয় জিনিসটা হচ্ছে সারা পৃথিবীর অন্টারপ্রিনাররা তেলের দাম কমে যাওয়ার বেনিফিট পেয়েছে এটা একটা বিরাট গেইন কিন্তু অন্টারপ্রিনারদের তাদের প্রাইসিং প্রোডাক্ট প্রাইসিং ইন্ডাস্ট্রির কস্টিং অ্যানালাইসিস করা আমরা কিন্তু পেলাম না আসবো আপনার কাছে আমার সাথে একদিন দর্শক আছে না পেয়ে কি করলাম বিপিসির কোনো লাভ হলো বিপিসির কোনো এফিশিয়েন্ট হলো বিপিসির কোনো অডিট হলো বিপিসির কোনো ক্যাপাসিটি বিল্ডিং হলো না আমরা আসছি আপনার কাছে দর্শক আছেন একজন দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন কার কাছে করছেন কি প্রশ্ন জি আসসালামু আলাইকুম আমি মাসুদ জামান সিদ্দিকী ঢাকা থেকে দুইজন থেকে মুসা এবং আজাদ স্যার দুইজনের কাছেই করছি প্রশ্নটা যেহেতু গার্মেন্টস সেক্টর বাংলাদেশের অর্থনীতির একটা বিশাল সেক্টর সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে বাংলাদেশে যত গার্মেন্টস সেক্টর ফ্যাক্টরি আছে তার 75% ভাড়াকৃত বাড়িতে এখন অ্যাকর্ড এবং অ্যালায়েন্স যে প্রেসক্রিপশন গুলো দিচ্ছেন এটা গার্মেন্টস ফ্যাক্টরিতে দিচ্ছেন তারা যেন সংস্কার করেন কিন্তু বাড়িওয়ালার সাথে কন্ট্রাক্ট না করে আমরা যে জিনিসটা করতে পারছি না যে কোটি কোটি টাকা গার্মেন্টস মালিকজন খরচ করছেন 5 বছরের বা 10 বছরের কিস্তিতে ভাড়াকৃত বাড়িতে জিনিসটা যদি এরকম হয় বিজিএমইএ একটা কমিটি করে যে ভাড়াকৃত মালিক গার্মেন্টস এর মালিক ভাড়ার বাড়ির মালিক এবং অ্যাকর্ড অ্যালায়েন্স ত্রিপক্ষীয় একটা চুক্তিতে যদি আমরা যেতে পারি যে ভবন মালিক একটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং করবে আন্তর্জাতিক মানসম্পন্ন সেটাতেই গার্মেন্টস ওরা ভাড়া নিতে পারবেন ঠিক ব্যাংকের সাথেও এটা হতে পারে যে ত্রিস্তর বিশিষ্ট সিকিউরিটি সিস্টেম সম্বলিত ভবনই ব্যাংকের ব্রাঞ্চের জন্য ভাড়া নিতে হবে এই ধরনের কোন একটা ইনস্ট্রাকশন থাকলে সেই আমরা ভবনগুলো ওইভাবেই যদি আমরা তৈরি করি স্পেসিফিক এবং স্পেশালাইজ গার্মেন্টস ফ্যাক্টরির জন্য বা ইনস্টিটিউশনের জন্য ফিনান্সিয়াল বা খাত ভিত্তিক এটা করা যায় কিনা সেটাই আমার আবেদন একে আজাদ আপনি কি একটু জবাব দিয়ে নেবেন দেখুন আপনি খুব একটা ভালো প্রস্তাব দিয়েছেন যদি এইটাভাবে করা যায় কারণ তাহলে বিজিএমইএ এখন বাড়িওয়ালা এবং যিনি ভাড়াটে আছেন তাহলে আমি মনে করি এটা গুড প্রস্তাব কিন্তু এখন অ্যালায়েন্স এবং অ্যাকর্ড এগুলোতে ওই যদি সেম নেচারের ব্যবসা না হয় তাহলে কিন্তু অ্যাকর্ড এবং অ্যালায়েন্স তা রাজি হচ্ছে না যেমন তারা বলছে যে একই বিল্ডিংয়ে মনে করেন একটা গার্মেন্টস আছে আর একটা পাদুকা ব্যবসা আছে তাহলে সেমনেসের ব্যবসা তারা এই বিল্ডিং তারা অ্যালাউ করছে না সার্টিফাই করবে করছে না সেই কারণে আমি মনে করি না ভাড়াটে ভাষায় ভাড়াটে এতখানি ই হবে আমাদের ভাই যদি ব্যবসা করতে হয় এখনও আমাদের নিজস্ব জমি নিজস্ব বিল্ডিং ছাড়া আমরা সার্ভাইভ করবো না কারণ যেসব বিল্ডিংয়ে অ্যালায়েন্স এবং অ্যাকর্ড সার্টিফাইড না তা বায়ার আর ভবিষ্যতে তাই সেসব ফ্যাক্টরি কাজ দিবে না ধন্যবাদ আপনাকে আপনার কাছে আসছি মনে হয় আপনি বলছিলেন জ্বালানি তেলের কথা আমি আপনাকে একটু বলি ইকোনমিক টাইমস অফ ইন্ডিয়ার এডিটোরিয়ালটা আমি পড়ছিলাম তারা বলছিল যে নিয়ারলি 8% কন্ট্রিবিউশন হয়েছে জ্বালানি তেলের দাম থেকে টু দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর ইন ইন্ডিয়া আমরা কতটা করতে পেরেছি আমরা তো কমাতে পারিনি মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন আমরা পত্রিকান্তরেই পড়েছি আমি সমকাল পত্রিকায় পড়েছি যে তেলের দাম কমছে আবার আমি
এক দুই সপ্তাহ পরে শুনলাম তেলের দাম কমানোর কোনো সম্ভাবনা নাই। না, একজন বলে আরেকজন বলে যে করা যাবে না। হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে আমরা তো যেটা মিস্টার একে আজাদ আরও সুন্দরভাবে বলেছেন যে অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা কোনো শক্তিমত্তার পরিচয় পাচ্ছি না, কিংবা হয়তো সিদ্ধান্ত গৃহীত একটা পর্যায়ে কিছুদিন পরে ওই সিদ্ধান্ত থেকে আমরা 360 ডিগ্রি অপোজিটের একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি। এখন আমরা যেটা আমরা বলি ডেস্টিনেশন মডেল, কিংবা আমার ডেস্টিনেশন সম্পর্কে ভিজিবিলিটি থাকা, আমি কিসের থেকে কী পেতে চাই, আমার আসলে আকাঙ্ক্ষিত লক্ষ্য কী, সেই লক্ষ্যে যাওয়া না পর্যন্ত, প্লেন আপনি ছেড়ে দিয়েছেন, না যাওয়া পর্যন্ত আপনি তো ক্র্যাশ ল্যান্ডিং করতে পারেন না। তো এখন কিন্তু আমরা কিছুদিন পরে ক্র্যাশ ল্যান্ডিংয়ের ডাউনসাইডটা দেখতে পারবো। আমরা যদি হঠাৎ করে সিদ্ধান্ত নিই, বারবার সিদ্ধান্ত পরিবর্তন করি সেগুলোর জন্য, আমরা এখানেই ইনসিডেন্টালি অ্যান্ড লাকিলি জনাব একে আজাদি ছিলেন আমার সাথে আলোচনা, আমরা বলেছিলাম যে বৃহৎ বৃহৎ প্রকল্প এখন তার বাস্তবায়নের দীর্ঘসূত্রিতার জন্য তার যে কষ্ট বেড়ে যাচ্ছে এইটারও তো ইম্প্যাক্ট পড়ছে ন্যাশনাল ব্যালেন্স শিটে। আমরা রেভিনিউ যতই গেইন করি না কেন, আমরা যদি ডেভেলপমেন্ট পার্টনার থেকে টাকা না পাই, আরেকটা যদি পদ্মা সেতু করতে হয় আমাদের, আমাদের টাকাটা চলে যাবে। তো আমাদের এখন রেভিনিউ আয়টা সরকারের বিনিয়োগ ইচ্ছা, সরকার চেষ্টা করছে অর্থনীতিতে আরও বেশি সঞ্জীবনী সুদা দেওয়ার জন্য, কিন্তু আমরা টাকাটা পাবো কোত্থেকে? টাকাটা যদি আমি আমার টাকাটা আমি দিলাম আমার নতুন আমার আমার ব্যালেন্স ন্যাশনাল ব্যালেন্স শিট থেকে, কিন্তু টাকাটা যদি 3,000 কোটি টাকা কিংবা 30,000 কোটি টাকা যদি পরের বছর 40,000 কোটি টাকা চলে যায়, যে আমার যে এগেন তেলের দামের উল্টা ফল আর কি, আমার যে 10,000 কোটি টাকা আমি অনেক চেষ্টা করে আয় করলাম, ওইটা কিন্তু সিমিলার প্রজেক্টে সিমিলার ইন্টারনাল কিভাবে কস্ট এসকালেট করছে। প্রত্যেক আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা একটু শুনে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে যদি প্রশ্ন করেন। আমি সাধারণ কবির বেগমগঞ্জ নোয়াখালী থেকে। আমার প্রশ্ন FBCCI সাবেক রাজপুত্র সভাপতির কাছে, যারা আমাদের রাজনীতি নিয়ন্ত্রণ করে তারাই তো আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করে, তো সেক্ষেত্রে আপনারা কতটুকু সফল হবেন? ওই গ্রুপ 77 তো খুব শক্তিশালী। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন একাত্তর সংযোগ, একটা বিরতি নেব, সঙ্গে থাকুন। আছেন একাত্তরে, দেখছেন একাত্তর সংযোগ। আমাদের সাথে যোগ দিয়েছেন MA মান্নান, MP, প্রতিমন্ত্রী অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে স্বাগত, এবং আপনাকে দিয়েই আসলে আবার এই অংশটা শুরু করতে চাই। আপনার জন্য অপেক্ষায় ছিলাম আমরা। নতুন বছর, পুরনো বছরটা গেল, আমরা অনেক দিক থেকে আমরা বেশ কিছু ভালো ইন্ডিকেটর্স দেখতে পেয়েছি সামষ্টিক অর্থনীতির। তারপর তো অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে, দুর্নীতির কথাটা সবাই বলে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছিল, সেটা আমাদের ম্যানুফ্যাকচারাররা, সার্ভিস সেক্টরের লোকজন, এমনকি জনগণও পায়নি। নতুন বছরে কী ধরনের সুখবর আছে আপনার দিক থেকে, আমরা একটু শুনতে চাই। ধন্যবাদ। সুখবর সার্বিকভাবে আছে বোধ হয় টোটালি, হয়তো ব্রোকেন পিকচার কোনো কোনো ক্ষেত্রে একটু খারাপ আছে, বাট টোটালি ওভারঅল উনিও আমার বিশ্বাস বলেছেন, ইনিও বলেছেন, ওনারা দুজন দুই বিষয়ে দিকপাল, সার্বিকভাবে আমাদের টোটালি আমরা ভালো আছি। তবে আপনি যে পয়েন্ট একটা বললেন যে তেলের দাম কমা এবং এর সুফল জনগণ পায়নি বা ম্যানুফ্যাকচারাররা পায়নি ইত্যাদি ইত্যাদি, ঠিক এত সরলভাবে আমি বলবো না, কারণ যেটা সুফল বললেন এইটা একটা হঠাৎ করে পাওয়া গেছে বিকজ অফ সার্টেন জিও পলিটিক্যাল রিজনস, কিন্তু এর আগে যে এতদিন আমরা এখানে এত ভর্তুকি দিয়ে এসেছি, আমার জনগণের কাছ থেকে কিন্তু সেই অর্থটা এসছে, সেই জনগণকে কিন্তু এটা ফেরত দিতে হবে। সুতরাং সেটা কেউ কেউ বলে যে আমরা অ্যাকাউন্টিংয়ের হিসাবে সেটা আদায় করে নিয়েছি, হয়তো আদায় করে নিয়েছি, আমি অস্বীকার করবো না, কিন্তু একটা আনসার্টেন এলিমেন্ট, তেল তো আমাদের হাতে নয়, এই তেল আজকে এখানে নামছে কালকে যে আবার উঠবে না তার কোনো নিশ্চয়তা নেই। নাম উঠলে সাথে সাথেই বাড়াচ্ছেন, উঠার পরে সেটা হয়তো বাড়াতে পারে, যাই হোক অনেক বলছি না, আপাতত আমরা নিচে যেখানে ছিলাম সেখানেই আছি, এখন যে আবার বাড়বে না তার উপরে আমাদের কোনো নিশ্চয়তা নেই, এটা খুবই আমাদের জন্য খুব একটা ব্যাপার। আর সেকেন্ডলি, আমাদের যে বিশাল ডেভেলপমেন্ট বাজেট যে আমাদেরকে আমরা যে আনছি যার উপরে ভরসা করে, এইসব
আয়ের উপরে ভরসা করে। সুতরাং এখন যদি এটাকে ট্রান্সফার করে একটা অংশ আবার ম্যানুফ্যাকচারারদেরকে, কনজিউমারদেরকে, গাড়ি চালকদেরকে, ট্রাক চালকদেরকে, জনগণকে, জনগণ কিনা কোট আনকোট আবার সন্দেহ আছে, হয়তো বলবেন যে জিনিসপত্র চিপার প্রডিউস হবে, দাম কম পাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগ্রিকালচার সেক্টরে সরাসরি এমন খুব একটা যায় না, এটা এটা তো যায় ম্যানুফ্যাকচারিং সেক্টরে, ওনারা যেটা করেন এগ্রিকালচার সেক্টর যাবে। আপনি যদি দাম কমে সেচে অতটা অতটা পরিমাণে টোটাল যে আমাদের আউটপুট, তার মধ্যে সেচ কত, আমাদের গ্যাস নিয়ে যে সংকটটা আছে সেটা কি তেলের দাম যদি কমিয়ে আনা যেত সেটা কি আমরা একটা লেভেলে নিয়ে আসতে পারতাম কিনা, কিভাবে এটা যে এই যে গ্যাসের আমরা গ্যাস দিতে পারছি না, গ্যাস দিতে পারছি না বিকজ আমাদের গ্যাস সাপ্লাই কমে, হ্যাঁ কিন্তু তেলের দামটা কমালে তো আমরা গ্যাসের বিকল্প হিসেবে এটাকে আমরা ব্যবহার করতে পারতাম। যদি আমরা রুরেলে বা অন্যান্য জায়গায় যেখানে আমাদের দেওয়া জরুরি সেখানে দিতে পারতাম, কিন্তু এটা তো ওনারাই প্রথম নিয়ে নেবেন, নিয়ে ওনারাই মেজর পার্ট ইউজ করবেন, ইউজ করে যে বাড়তি যে ওনাদের লাভটা হবে তার অংশটা কি আমাদেরকে দিবেন? তার একটা ভ্যালু এডিশন হবে নিশ্চয়ই, ভ্যালু এডিশনটা হবে, ওর আমাদের একটা অংশ আছে সেটাকে দিবেন? আমি একটু উত্তর দিই, জি অবশ্যই আপনাকে দেব। থ্যাংক ইউ স্যার। মানে আমি একজন বিনিয়োগকারী, ফার্স্ট আমি ব্যাংকের থেকে টাকা বড় করছি, তার একটা ব্যাংক যেখানে প্রফিট করছে তার 40% সরকারকে ইনকাম ট্যাক্স দিচ্ছে, আমি যেখানে এমপ্লয়মেন্ট করছি সেই ইনকাম ট্যাক্স আপনি পাচ্ছেন, আমি যে বিদেশ থেকে আমদানি করছি তার উপরে আপনি ট্যাক্স পাচ্ছেন, আপনি কিন্তু সব জায়গায় কিন্তু বেনিফিট হচ্ছে, কিন্তু আপনি সেই বেনিফিটটা নিতে পারছেন না। কেন নিতে পারছেন না? আপনাকে আপনাদের গভর্নমেন্টের যথেষ্ট উন্নয়ন ঘটেছে, বিদ্যুতে কিন্তু আপনারা যথেষ্ট উন্নয়ন ঘটেছেন, কিন্তু এই সমস্যাটা তো ওভারনাইট তৈরি হয় নাই, যে বিদ্যুৎ ঘাটতিটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা, আপনারা এটাকে অনেক অ্যাচিভ করেছেন, 1500 মেগাওয়াটে নিয়ে গেছেন, কিন্তু এটা গ্রিডে দিতে পারছেন না, কিন্তু ওভারনাইট চাইলেই তো দেওয়া যাবে না, এটাও তো একটা সিস্টেম, সময় সাপেক্ষ, ওভার 2-3 বছর সময় লাগবে এটা করতে। তো সেই কারণে আমরা বলেছিলাম আন্তর্জাতিকভাবে তেলের দাম কমে গেছে, আন্তর্জাতিকভাবে এই সেফ যাতে শিল্পে ব্যবহৃত হয় এবং ডিজেল আপনারা ডিউটিটা আমদানি কমিয়েছি, বোধ হয় ডিউটি 1-2 টাকা কমিয়েছি, এটা কোনো ইম্প্যাক্ট তৈরি করে না। তাহলে কিন্তু আজকে আমরা বিকল্প জ্বালানি হিসেবে আমরা এই সব করতে যেতে পারতাম, কিন্তু আমরা যেতে যাচ্ছি না কারণ কস্ট ইফেক্টিভ হচ্ছে না। আপনি দেখেন পাশাপাশি আমরা দীর্ঘদিন বলেছিলাম যে আমাদের টাকার ডিভ্যালুয়েশন করেন, আমরা এক্সপোর্টকে ধরে রাখার জন্যে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের 2021 মধ্য আয়ের দেশে যাওয়ার কথা, মধ্য আয়ের একটা দেশে যেতে হলে আমাকে $38 বিলিয়ন এখানে বিনিয়োগ হতে হবে, আজকে বিনিয়োগ হচ্ছে না। আপনি বিনিয়োগের চিত্র দেখেন, প্রাইভেট সেক্টরের লোন ইউটিলাইজ মাত্র 3%, অর্থাৎ তারল্য বাড়ছে ব্যাংকে, আপনার $32 বিলিয়ন এখানে বাংলাদেশ ব্যাংকে ডলার জমা হচ্ছে, আজকে বিনিয়োগকারী নেই। না না আমি এই কারণে আমি চিত্রটা দেখাই, আপনি দেখেন আমরা আমেরিকা আমাদের হাইয়েস্ট ডেস্টিনেশন রপ্তানিতে, সেখানে আমাদের নেইবারিং কান্ট্রি ভারত তার টাকার অবমূল্যায়ন ঘটিয়েছে এবং এক্সপোর্টের 6,000 কোটি টাকা তারা ভর্তুকি দিচ্ছে, সেখানে আজকে তারা ভারত ছিল অনেক পিছিয়ে, সেখানে 5% তারা প্রবৃদ্ধি, আর আমরা বাংলাদেশ 1.5% নেগেটিভ US মার্কেটে, অর্থাৎ আমার মার্কেট কিন্তু আজকে ভারত নিয়ে যাচ্ছে। আমরা এই দুটো জিনিস আমরা দীর্ঘদিন বলেছি, টাকার ডিভ্যালুয়েশন করেন, রপ্তানিদের কারকদের সহায়তা দেন, পাশাপাশি আমাদের আমদানি, কিন্তু সরকার আমাদের কথা কোনো কর্ণপাত করছে না। আমরা আলোচনা টেবিলে একজন দর্শক আছেন, আমরা একটু শুনেছি, দর্শক আপনার নাম বলে প্রশ্ন রাখুন। সালাম আলাইকুম, শুনতে পাচ্ছি বলুন। আমি বগুড়া জেলার শেরপুর উপজেলা থেকে মোহাম্মদ আইবুদ্দৌলা বেনু বলছি। আমার একটু জানার বিষয় বা একটা প্রশ্ন জনাব আজাদ সাহেবের কাছে, উনি বিদ্যুতের যথেষ্ট উন্নয়ন হয়েছেন, এটা আমরা আপনাদের চক্রতে মন্ত্রী উপমন্ত্রী বিভিন্ন জনের বিভিন্ন কত ব্যক্তির কাছ থেকে আমরা জানতে পারি। যে আমার একটি প্রশ্ন যে এত উন্নয়ন সত্ত্বেও একসময় জনৈক মন্ত্রী বলছিলেন যে বিদ্যুৎ লোডশেডিং এখন জাদুঘরে, আমার প্রশ্নটা এই লোডশেডিংটা জাদুঘর থেকে বেরোলো কবে? এবং ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি উনি বলেছেন যে এখনো বিদ্যুৎ বিভ্রাট আছে,
মাঝে মাঝে হচ্ছে। আপনার কাছে আসছি মাননীয় প্রতিমন্ত্রী, দুটো বিষয়, একটা হলো সঞ্চয়পত্রের সুদের হার কমানোর কথাটা অনেকদিন থেকেই বলা হচ্ছে, আরেকটা হলো আমাদের মুদ্রা বিনিময় হার সামঞ্জস্য করা, এই দুটো কাজ কি করা সম্ভব হবে এই বছর? দুটোই হাইলি টেকনিক্যাল ব্যাপার, একখানে হাত দিলে কিন্তু এন্টার ইকোনমি অন্যান্য জায়গায় এটাকে এফেক্ট করবে, এই যে আমাদের টাকার অবমূল্যায়নের কথা বা টাকার মূল্য কমিয়ে আনার কথা ইত্যাদি ইত্যাদি। আর আরেকটা আপনি যেটা বললেন যে সঞ্চয়ের হার, এখানে সুদের হার যদি এটা মানে টান দিলে সিসো ইফেক্ট হবে, এটা আমাদের যারা টেকনিক্যাল লোক আছেন আমাদের বেসিক্যালি আমরা অনেকদিন থেকে বলছি বিধবা মহিলা এদের সঞ্চয় বড় রিটায়ার্ড পার্সন, কিন্তু আসলে এটাকে ব্যবহার করছে রিটায়ার্ড পার্সন কজন আছে কারা ব্যবহার করছে না, এটা মূল কথা যেখানে বলা উচিত। আমি তো সরকারের পক্ষে একজন সামান্য লোক আছি এখানে, বাংলাদেশের ব্যাংক হলো সার্বিকভাবে গোটা অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল মুভমেন্টে তারা টেকনিক্যালি আমাদের সরকারের পক্ষে দেখে, দে আর টেকনিক্যাল পিপল, তারা ইঞ্জিনিয়ার্স বা ইকোনমিস্ট, তারা এটা এই কাজ করে, তারা এই মুহূর্তে কাজ করছে, তারা যে টোটাল পিকচারটা দেখছে আমি সেটা দেখতে পারছি না। সুতরাং আমার ধারণা, আমি শুনি মাঝে মাঝে যেটা নিয়ে আলোচনা হচ্ছে এই যে টাকার মূল্যমান নামানোর ব্যাপারে যে এক্সপোর্টকে হেল্প করবে, আর একটা যে গ্যাসের বা তেলের দাম, মাননীয় মন্ত্রীমধ্যে কিছুদিন আগে সিনিয়র মিনিস্টার যিনি ইনি বলেছেন যে দাম কমাবেন, তো আমার ধারণা যেভাবে আমরা যে আজাদ ভাই যেটা বললেন যে আপনি কিছু করছেন না, সরকার করতে সময় নেই, কারণ চিন্তা ভাবনা করে অনেকগুলো হিসাব বিকাশ করে আমি কি যোগ করতে পারি গভর্নমেন্ট অ্যাওয়ার অফ ইট। আমি শুধু দুটো লাইন যোগ করতে চাই মাননীয় প্রতিমন্ত্রীর সাথে, একটা হচ্ছে যে বাংলাদেশ সরকারগুলো পরম্পরায় একটা জিনিস চিন্তা করে, বাংলাদেশের রপ্তানি অবশ্যই রপ্তানিকে উৎসাহিত করতে হবে, রপ্তানিকে উৎসাহিত করার জন্য শুধুমাত্র পথ কিন্তু বিনিময় হার না, এটা দেশে দেশে প্রমাণিত হয়েছে। দ্বিতীয় যে জিনিসটি বলতে চাই যে আমদানি আমাদের বেশি, আমদানি যদিও আমদানি রপ্তানির গ্যাপটা কমে আসছে, উইচ ইজ দেয়ার সাকসেস এক্সপোর্টারদের, এবং আমাদের দেশে আমদানি বিকল্প শিল্প তৈরি হচ্ছে, শিল্প কলকারখানা তৈরি হচ্ছে, প্রোডাকশন বেস তৈরি হচ্ছে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমাদের সার্ভিস পেমেন্ট কিন্তু প্রচণ্ড বেড়েছে, ট্রেভেল পেমেন্ট, ওভারসিজ পেমেন্ট। সুতরাং ওভারঅল যখন আপনি যখন ডলারের দামটা একটু বাড়াবেন টাকার বিপরীতে, তখন কিন্তু আপনাকে একটা সেন্সিটিভ অ্যানালাইসিস করতে হবে যে আমার এক্সপোর্ট সত্যিকারতে কতটুকু বেনিফিট পাবে, নাকি আমি এক্সপোর্টারদের জন্য অন্য কোনো বেনিফিট আনতে পারি, যেখানে বিভিন্ন জায়গায় এক্সচেঞ্জ ফ্লাকচুয়েশন স্কিমের মাধ্যমে আগে আমরা করেছি, পরে আমরা বোনাস চেক করেছি, ইউনাইটেড স্টেটস যেমন সাবসিডি ডিসবার্সমেন্ট করে কিংবা ভারত এক সময় করেছিল, সেগুলো করা যায় কিনা। শুধুমাত্র বিনিময় হারটার কথা যদি আমরা স্টেট চিন্তা করি, মাননীয় মন্ত্রীর সাথে আমি কিছুটা হলেও একমত হব, সেটা হচ্ছে যে আমার কিন্তু আমদানি ব্যয় বাড়বে, সবচেয়ে বেশি বাড়বে সার্ভিস পেমেন্ট। বাংলাদেশের সার্ভিস পেমেন্ট কিন্তু যদি বিগত 10 বছরের আপনি একটা পর্যালোচনায় নিয়ে আসেন একটা রেখাকে, দেখবেন যে হায়েস্ট প্রবৃদ্ধি হয়েছে বিদেশে চিকিৎসা, বিদেশে লেখাপড়া, বিদেশে ভ্রমণ, বিভিন্ন কারণে সার্ভিস পেমেন্টটা। তো এটা ওভারঅল যদি হয়ে যায় ইকোনমির উপরে একটা ইম্প্যাক্ট পড়তে পারে। আরেকটি একটা লাইন যোগ করতে চাই যেটা সঞ্চয়পত্রের কথা বলা হয়েছে, সঞ্চয়পত্রের জিনিসটা হচ্ছে কি যে সঞ্চয়পত্রে কিন্তু এইবার NBR-এর যদি আপনি ফিনান্স বিলটা দেখেন, সঞ্চয়পত্রে ইনভেস্ট করা কিন্তু এত ইজি না, আপনাকে বলি প্রত্যেকটা স্যালারিড পার্সনের বিনিয়োগ সীমা কমিয়ে আনার ফলে প্রত্যেকের কিন্তু আসলে ট্যাক্স বেড়ে গিয়েছে কিংবা সত্যিকার আয় কমে গিয়েছে, যে কোনো স্যালারিড পার্সন ইন্ডাস্ট্রিয়াল ইনকাম যাদের আছে যেটা না তাদের কম, খুব অন্য হয়তো কমেছে। তো সেক্ষেত্রে একটা লাইনে হচ্ছে কি যে এটা বাজারটা একটু বড় হচ্ছে, বাজারটা শুধু যে ওই যে রিটায়ার্ড সরকারি কর্মকর্তারা কিনছেন আর অন্যরা কিনছেন তা না। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে সরকারও মনে করে তার একটা ইনস্ট্রুমেন্ট, তার কন্ট্রোলের ইনস্ট্রুমেন্টটা থাকুক অ্যাজ এ বোরোয়িং ফ্রম দ্য সেক্টর আর কি এইটার, তবে সঞ্চয়পত্রের কমার ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল অনেকদিন বলে আসছে এই প্রসেসটাকে একটু ডাইনামিক করা যায় কিনা সেটা আমি সুপারিশ করতে চাই। আমরা কিন্তু আমাদের একটা বিরতি সময় হয়েছে, দর্শক দেখছেন একাত্তর সংযোগ, আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত আমাদের একাত্তর সংযোগে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। দুটি প্রশ্ন, একটা হলো যে ইনফ্লেশন আমরা কম, মুদ্রাস্ফীতি কম বলে, কিন্তু একই সাথে এটাও তো সত্য যে আমরা কি ডিপ্রেশনের দিকে যাচ্ছি কিনা, কারণ বাজারে মানি সার্কুলেশন তো সেইভাবে নাই, সুতরাং ওই সম্ভাবনা বা আশঙ্কা আপনি দেখতে পান কি না। দ্বিতীয় হলো রাজস্ব আদায় যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাতে খুব প্লেন হিসাব করলো প্রায়
৪০,০০০ কোটি টাকার ঘাটতি থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে বর্তমানে যে গতি আছে রাজস্ব আদায়ের অর্থবছর শেষে, সেই ক্ষেত্রে আপনাদের দৃষ্টি না? বাট এটা তো আপনার দ্বিতীয়টার আগে প্রশ্ন, আমাদেরকে সর্বশেষ যেটা আমাদের এনবিআর থেকে পেয়েছি তাদের যে টাইম লাইন এবং আয়, তারা টাইম লাইন বেটার আছে তারা বলছে। এখন আপনি ভয় পাচ্ছেন যে এক্সেলারেশন মানে যেটা দেখছেন সামনে ৪০,০০০ শর্ট হবে, এটা ভয়ঙ্কর কথা, বাট আমার মনে হয় না হবে এটা, বিকজ যা বলা হয়েছে যে তারা বলছে যেটা যারা কালেক্টার দে আর অন, যদি আপনি সর্বোচ্চ মানে গতিটাও অ্যাপ্লাই করেন তাতেও তো মনে হচ্ছে ২৬,০০০ কোটি টাকার ঘাটতি হবে বলে। আই হোপ ইউ আর নট কারেক্ট, বাট আমি আশা করবো যে এটা হবে না, আমার হবে না, কারণ শেষের দিকে তো আমাদের কালেকশন বেটার হওয়ার কথা, শেষের দিকে। সেক্ষেত্রে একে আজাদের কাছে প্রশ্ন থাকবে আমাদের এনবিআর এর পক্ষ থেকে যে কালেকশন প্রসেস এটা কি রিগোরাস কিনা ব্যবসায়ীদের জন্য, এনবিআর চেষ্টা করছে। আর আপনার কাছে ইনফ্লেশনের যে প্রশ্নটা ছিল মানি সার্কুলেশন বাজারে, এখন অ্যাকচুয়ালি এখন টু আর্লি টু মেক কমেন্ট যে পারবে কি পারবে, কতটা ঘাটতি হবে, আমার মনে হয় কাছাকাছি চলে যাবে, তারা শেষ পর্যন্ত চলে চলে যেতে পারে। কিন্তু ইনফ্লেশনের যে স্বস্তিটা সেটা সেটা কি ইনফ্লেশনটা, কিন্তু আপনি যেটা স্বস্তি দিচ্ছেন আপনার নিজে একটা কথা বলে না যে নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, আপনি এক্সপোর্টকে নেগেটিভ করে আপনি এক্সপোর্টকে প্রবৃদ্ধি কমিয়ে দিয়ে আপনি ইনফ্লেশন কমাচ্ছেন, আপনি আজকে সার্কুলেশন বন্ধ করে কোনো বিনিয়োগ নেই, আপনার প্রাইভেট সেক্টর কোনো টাকা নেই, টাকার পাহাড় জমছে, তাহলে আপনার যদি আপনি না খেয়ে বসে থাকেন তাহলে আপনার টাকা খরচ হবে কেমনে? তো আমার মনে হয় না এটা কোনো যুক্তি না, অর্থনীতিকে গতিশীল করতে হলে, যদি একটা বাংলাদেশে একটা ভাইব্রেন্ট ইকোনমি করতে হলে আপনি অবশ্যই টাকার সার্কুলেশন করতে হবে, সেখানে বিনিয়োগকে উৎসাহিত করতে হবে, এবং উৎসাহিত করতে হলে নেইবারিং আমাদের ব্যবসা যেখানে চলে যাচ্ছে তাদের হলে তারা টাকা ডিভ্যালুয়েশন করেছে এবং তারা সাবসিডি দিচ্ছে। আমরা একটু আর্থিক খাতের দিকে চলে আসি, মামুন রশিদ আপনার প্রিয় সাবজেক্ট, যে আমরা বেশ কিছু আর্থিক খাতে বিশৃঙ্খলা দেখেছি, বিসমিল্লা গ্রুপের ঘটনা, হলমার্কের ঘটনা, বেসিক ব্যাংকের ঘটনা, তারপরেও আজকে যেটা উনি বলছিলেন যে বাংলাদেশের ব্যাংকিং খাতে এখন তারল্যের পাহাড় জমছে, বিনিয়োগের জায়গাগুলো কমে আসছে, এইটা তো আপনার কাছে শুনবো। একই সাথে বছরের শেষ সময় এসে ইসলামী ব্যাংকের এই ঘটনাটাকেও আপনি কীভাবে দেখছেন? খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, আমরা সম্ভবত কেউই বুকে হাত দিয়ে বলতে পারছি না যে আরেকটি হলমার্ক হবে না, আরেকটি বেসিক ব্যাংক হবে না, সেটাই বলে দেয় আমাদের আর্থিক খাতের অবস্থা। এর বেশি বলতে চাই না, অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, আমরা লেটস সি। ইসলামী ব্যাংকের বিষয়টি সরকার, আমরা জানতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে, নাগরিক সমাজ থেকেও দাবি উঠেছিল যে জামাত কিংবা বিশেষ অর্থায়ন কিছু কিছু প্রমাণ পাওয়া গিয়েছে বিক্ষিপ্তভাবে। আবার এটাও সত্য, ইসলামী ব্যাংক একটা ন্যাশনাল প্রপার্টিতে রূপান্তরিত হয়েছে, বিরাট ব্যাংক, আমাদের জাতীয় রেমিটেন্সের প্রায় ৩১% ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে, বাংলাদেশের বিজিএমের শীর্ষস্থানীয় ব্যক্তি মিশা একে আজাদ এখানে উপস্থিত আছেন, বিজিএমের যদি আমরা একটা রিভিউ করেছিলাম সেখানে প্রায় ২৭% সাকসেসফুল অন্টারপ্রিনার বলেছেন যে যদি ইসলামী ব্যাংক না থাকতো আমরা এই জায়গায় আসতে পারতাম না, তারা বলেছে ইসলামী ব্যাংক বিভিন্ন সময় বিপদে ছাতা ধরেছে, অন্যান্য ব্যাংক যখন ছাতাটা ছড়িয়ে ফেলেছিল। এখন ইসলামী ব্যাংকের আমরা পত্রপত্রিকায় পড়েছি এটাকে জামাতমুক্ত করার জন্য কিংবা তাদের যাতে কোনো সমস্যা না থাকে, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তার বিদেশি যারা অংশীদার রয়েছেন, বিনিয়োগকারী রয়েছে, তাদের সাথেও কথা বলা হয়েছে বলে বলা হয়েছে। কিন্তু আমরা যেই প্রসেসে এটা বাস্তবায়িত হলো, এই প্রসেসটা কিন্তু ভবিষ্যতে অনেকগুলো প্রশ্নের জন্ম দিবে বলে আমার বিশ্বাস, এবং এটার যে আমরা ইংরেজিতে একটা কথা বলি, ইকোনমিক্সও বলি, কাসকেডিং ইম্প্যাক্ট। সো এখন না সারা পৃথিবীতে যে কোনো কাজ করার প্রয়োজনীয়তা হয়তো আছে, ইন্টারভেনশন, পলিসি ইন্টারভেনশনের প্রয়োজন আছে, অপারেশনাল ইন্টারভেনশন প্রয়োজন আছে, কিন্তু সেই সাথে একটি সম্মানিত জাতি হিসেবে আবির্ভূত হওয়ার জন্য, অর্থনৈতিক ব্যবস্থাপনাকে সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যেই জিনিসের উপর জোর দিতে হবে, হাউ আই ডিড ইট, হাউ সাইড অফ দ্য অ্যাকশন, তো হাউ সাইড অফ দ্য অ্যাকশন অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে, সময়ভাবে বলতে পারলাম না, বাট আমরা মনে করি এগুলা ইচ্ছা করলে একটু কোঅর্ডিনেশন ভালো করতে পারলে সবগুলা স্টেক হোল্ডারদের মধ্যে এই হাউস সাইডটাকে আরও স্মুথ করা যেত এবং প্রশ্নবোধক চিহ্নটির থেকে দূরে থাকা যেত। আপনার কোনো বক্তব্য? আমি বলতে চাচ্ছি যে আমি কিন্তু ইসলামী ব্যাংকের সাথে ক্লোজলি কাজ করেছি, আমি বাংলাদেশ ব্যাংক থেকে দুবার অডিট হয়েছে, এটা
আজ পর্যন্ত তারা কোনো জায়গায় কোনো বিনিয়োগ করেছে ইসলামী বা জামাতকে ফান্ড করেছে এভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তো আমি মনে করি যে যে প্রক্রিয়া, আমি মামুনবাসীতে একমত, যে প্রক্রিয়া এটা পরিবর্তন আনা হয়েছে, এটা মানুষের প্রশ্নে, মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে, এটাতে আমি মনে করি গুড গভর্নেন্সের জন্য একটা প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী, ক্যাসকেডিং এফেক্টের কথা বলা হচ্ছে, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য আজাদ সাহেব জানালেন, গুড গভর্নেন্স পারসেপশন কিন্তু কদিন আগেও ছিল যে এই ব্যাংকে অনেক অনেক ব্যাপার আছে যেটা আমাদের সার্বিক যে মঙ্গলের পক্ষে ইয়ে নয়, এবং এইটাও ঠিক মানুষের আবেগকে ব্যবহার করে, হুইচ ইজ রাইট, আই ডোন্ট মাইন্ড দ্যাট, তারা এই পজিশনে এসছে এবং তারা এটা তারা ইউজও করেছে। সর্বশেষ যেটা হয়েছে আমি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করতে পারেন, বাট এটা করার দরকার ছিল এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, জনমত তাই ছিল। হাউ উই ডিড ইট এটা প্রশ্ন করেছেন আপনি, ওদের যে মেন ব্যাকার যারা ছিল ওই যে মূল জায়গা ওখানেই কিন্তু পট পরিবর্তন হয়ে গেছে, যে ডেভেলপমেন্ট ব্যাংক না, ইসলাম ডেভেলপমেন্ট ব্যাংক বলেন, সৌদি আরব বলেন, কুয়েত বলেন, ইউএই বলেন, ওখানে 20 বছর আগে 25 বছর আগে যে মাইন্ডসেট বা যে অ্যাটিটিউড ছিল, দে আর অলসো আন্ডার দ্য সেম ফিয়ার এজ উই আর, যে বিষয়টা নিয়ে আমরা এখন চিন্তা করছি তারা আরও বেশি চিন্তা করছে। সুতরাং তারা নিজেরা এখানে একটা কমন ইন্টারেস্ট আমাদের সঙ্গে, যে যেখানে মনে করা হচ্ছে পারসেপশন জনগণের মনে দিস ইজ নট বিং প্রপারলি ইউজড, তারা ওইটাতে সরে যেতে চায়, কারণ তাদের ঘরও এখন গুছাবার সময় এবং তারাই এইটাকে প্রম্পট করেছে বলে আমার ধারণা, এবং তাদের প্রম্পটিং নিয়েই এটা কিন্তু করা হয়েছে। সুতরাং প্রক্রিয়া নিয়ে মামুন সাহেব প্রশ্ন করেছেন যে আরও বেটার করা যেত, ইয়েস অলওয়েজ এই প্রশ্ন করা যাবে, বাট দ্য পয়েন্ট ইজ ইট ওয়াজ ডান, এবং ডান ইন এ ওয়ে যে বড়ো কোনো ডিস্টারাপশন মার্কেটে হয় নাই, তাদের কোনো ওই ব্যাংকের পক্ষ থেকে ওর স্টাফ বলুন আর যাই বলুন কোনো প্রশ্ন আমি দেখি নাই, স্মুথলি দে ডিড ওয়ার্ক ইয়েস্টারডে, আজকে অফিসে কাজ করছে, তাদের ব্যালেন্স শিট, তাদের সব কিছু লেনদেন হিসাব তো ঠকি চলতেছে। সুতরাং আমি এটাকে অত বড়ো করে দেখছি না, আই থিঙ্ক উই হ্যাড টু ডু ইট অ্যান্ড উই হ্যাভ ডান ইট ইন এ ভেরি ভেরি ফাইন ওয়ে, যাতে এটা মানে সাত্তার সাহেব এরশাদ সাহেবকে যেভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল দিতে পারে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আরও একটা প্রশ্ন, সেটি হলো যে সরকারি ব্যাংকের অব্যবস্থাপনা, আমরা তো ক্যাপিটাল এডুকেশন নামে সরকারি ব্যাংকে টাকা দিয়ে দিয়ে বাজেট থেকে, এটাকে এই বছরও কন্টিনিউ করব আমরা আগামী অর্থ বছরও, শুনে দীর্ঘদিনের একটা ব্যাধি, স্বার্থের সময় লাগবে। আমরা আমার মনে হয় এটা ব্যক্তিগত মত, উই হ্যাভ টার্ন দ্য কর্নার সরকারি ব্যাংক, যে খারাপ অবস্থা আমরা ছিলাম উনি একটু আগে মানে বলছিলেন যে আবার হলমার্ক হবে না এটা বলা যাবে না, আবার সুনামি হবে না আই ক্যানটসে, আবার আর্থকোয়েক হবে না আই ক্যানটসে, ওটাকে ধরে নিয়ে আমি বলছি যে আমাদের ওয়ার্স্ট ডেইজ অফ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইজ ওভার, বাট উই আর নট দেয়ার ইয়েট, আরও অনেক সংস্কারের প্রয়োজন আছে, সংস্কার চলছে আমার বিশ্বাস, আমরা সংস্কার করেই যাব, সংস্কার হবে সেই প্রত্যাশায় থাকলাম, অর্থনীতি ভালো থাকবে সেটাও আশা করছি। মাননীয় প্রতিমন্ত্রী আপনাকে অনেক ধন্যবাদ, একে আজাদ আপনাকে অনেক ধন্যবাদ, মামুন রশিদ আপনাকেও ধন্যবাদ, দর্শক আপনাদেরকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, সবাই ভালো থাকবেন, একাত্তরের সাথে থাকবেন।